আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার নানি আমারে পালছে আমার নানি পাইলে আমারে বিয়ে শাদি দিছে দেওয়ার পরে ওই এই ঘরে আমার একটা মেয়ে হইছে মেয়েটার বয়স যখন 8 বছর তখন মারা গেছে আমার স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটা নিয়ে আমি বড় কষ্ট করে চলছি মানুষের বাড়িতে ভিক্ষাও করে খাইছি অন মেয়েটা শিয়ান হয়েছে একটু বিয়ে শাদি দেওয়ার লাগবো অন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই খেয়ে তা আমি দিমুখী দিয়ে অন করোনার লেগে মানুষের দুইটা সাহায্যও দেয় না দুটাটা সাহায্যও দেয় না চাইতে গেলেন তোরা খেদায় দেয় অহন আমি খুব কষ্ট হইতেছে আপনার কাছে আমি হাত বাড়াইছি যদি আপনারা আমার একটু দয়া করে যদি একটু সাহায্য দেন তাহলে আমি পামো আর যদি না দেন তাহলে আর করার কিছু নেই কে এই আমার জীবনের ইতিহাস এখন বাসা বাড়ি কামে গেল কামে নেয় না কাম করবো গেল কামে নেয় না করুন আইসে মাসে খেদায় দেয় দুটাটা সাহায্যও দেয় না তখন কষ্ট করে চলে ফিরে খাই একদিন খাই একবেলা খাই আরেকবেলা না খায় থাকি কষ্ট করে চলতাছি আপনার কাছে অনুরোধ আমার দুইটা টাকা আপনারা সাহায্য করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে কাছে তারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদের সকল কৃতিত্ব ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকে দর্শক আমরা আজকে কথা বলবো আমাদের সামনে যে মুরব্বী বসে আছেন তার সামনে তার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা কথা বলি সেই মুরব্বীর সাথে কি বলতে চান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে আয়শা আচ্ছা আমরা আপনার দেশের বাড়ি কোথায় দেশের বিষয়ে একটু জানতে চাই সেখানে আপনার পারিবারিক কে কে আছে ভাই বোন বাবা মা সে সম্পর্কে একটু জানতে চাই আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই কে পৃথিবীর মধ্যে আমি একলা আমার কেউ নাই আমি আমার বাবা মা মরে যাওয়ার পরে আমার নানি আমার মানুষ করছে আমার নানি মানুষ করার পরে আমার বিয়ে শাদি দিছে আমার স্বামী মারা গেছে আমি এখন কষ্ট করে খাই আমার একটা মেয়ে আছে মেয়েটারে আমি কোনোরকম ভিক্ষা বাকি করে চললে তারপর আমার মেয়েটারে মানুষ করছি আমি মনে করি এখন করোনা আছে কেউ ভিক্ষাও দিতে চায় না এখন খুব কষ্টের মধ্যে আছি খুব বিপদে আছি এখন যদি আপনারা একটু দয়া করে আমার একটু সাহায্য করেন তাহলে আমি পামু আমার নিজের বাড়ি নেই ঘর নেই দোয়ার নেই মানুষের থাকতে পারে ঘর ভাড়া পাই বাজি গেছে গা ঘর ভাড়া দিতে পারি না করোনা লেগে কেউ ঘরও দিতে চায় না কেউ ভাড়া বাজি গেছে ভাড়াও দিতে চায় না অনেক কই থাকমু একটা মাইয়ে নিয়ে রাস্তা থাকমু মাইয়ের ডারে তো আমার শিয়ান হয়ে গেছে এর তো বিয়ে শাদি দল লাগবো তো এই কারণে আপনার কাছে আমি একটু সাহায্য চাইছি আচ্ছা আপনি বলছেন যে আপনার কেউ নাই এই মুহূর্তে আপনার কেউ নাই আমি জানতে চাচ্ছি আপনার কত বছর বয়স থাকতে আপনার বাবা মা মারা গেছে তারপরে আপনি কিভাবে মানুষ হলেন আমি আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মা মারা গেছে আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার নানি আমারে পালছে আমার নানি পাইলে আমারে বিয়ে শাদি দিছে দেওয়ার পরে ওই এই ঘরে আমার একটা মেয়ে হয়েছে মেয়েটার বয়স যখন 8 বছর তখন মারা গেছে আমার স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটা নিয়ে আমি বড় কষ্ট করে চলছি মানুষের বাড়িতে ভিক্ষাও করে খাইছি অন মেয়েটা শিয়ান হয়েছে একটু বিয়ে শাদি দেওয়ার লাগবো অন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই খেয়ে তা আমি দিমুখী দিয়ে অন করোনার লেগে মানুষের দুইটা সাহায্যও দেয় না দুটাটা সাহায্যও দেয় না চাইতে গেলেন তোরা খেদায় দেয় অহন আমি খুব কষ্ট হইতেছে আপনার কাছে আমি হাত বাড়াইছি যদি আপনারা আমার একটু দয়া করে যদি একটু সাহায্য দেন তাহলে আমি পামো আর যদি না দেন তাহলে আর করার কিছু নেই খেয়ে এই আমার জীবনের ইতিহাস এখন বাসা বাড়ি কামে গেল কামে নেয় না কাম করবো গেল কামে নেয় না করোনা আইসে মাসে খেদায় দেয় দুইটাটা সাহায্যও দেয় না তখন কষ্ট করে চললে ফিরে খাই একদিন খাই একবেলা খাই আরেকবেলা না খায় থাকি কষ্ট করে চলতাছি অন আপনার কাছে অনুরোধ আমার দুইটা টাকা আপনারা সাহায্য করবেন আমি নিজের বাড়ি নেই ঘর নেই দোয়ার নেই রাস্তা রাস্তায় থাকি আর সিঁড়ির তলে থাকি ওর সিঁড়ির তলে থাকি এর এক একটু কাম করে দিলে এখন ভাত দেয় নাইলে না দেয় আমার না খায় দিন যায় আপনি বলছেন যে আপনার নারী আপনাকে বিবাহ দিয়েছে হ্যাঁ বিবাহ সংসার জীবন সম্পর্কে একটু জানতে চাই আপনার স্বামী কি করতেন কিভাবে বিবাহ হলো তারপরে কি হলো বিবাহ হয়েছে আমার নানি বিয়ে যখন দিছে তো না মনে করেন দেশ গ্রামে ক্ষেতের কামলা দিয়ে খাইতো দেশ গ্রামে ক্ষেতের কামলা দিয়ে খাইতো খাওয়ার পরে হ্যাঁ রোগ হয়েছে রোগ দিয়ে ক্যান্সার হয়ে মারা গেছে
মারা গেলেন তোরে আমি আমার শাশুড়ি বাসার থেকে আমি আয় পড়ছি আইসি আমি আমার মাইয়া নিয়ে করে ধরে খাইতাছি ওখানে কই যাবো শ্বশুর শাশুড়িও জায়গা দেনিকে ওখান তো আমার বাধ্যমূলক হয়ে এই ঢাকা শহর আইসি আমার করে খাওয়ান লাগতেছে অনেক করোনা লেগে তো কেউ কামেও নেয় না কামে নিত যদিন তাও তো মনে করতাম যে কাম করে ভাত খাইতেছি অন কামেও নেয় না অন বাধ্যমূলক মাইয়াটা নিয়ে কষ্ট করে মানুষের বাসা বাসায় চায় 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 খাই কেউ দিতেও চায় না কেউ দেয় কেউ দেয়ও না এভাবে চলতেছি তো আর কি করুন। এই যে আপনি বলছেন যে এইভাবে মানুষ চাইছে খাচ্ছেন আপনি মানুষের সহযোগিতা চান, এই সহযোগিতা আপনাকে কিভাবে করবে, আপনি কি সহযোগিতা চাচ্ছেন, এই সহযোগিতা পেলে আপনি কি করবেন? আপনি বলছেন আপনার একটা বিবাহযোগ্য মেয়ে আছে। হ্যাঁ, মেয়ের বয়স কত? মেয়ের বয়স হয়েছে তোমার 17 বছর। আমার তো কোনো কিছু নাই খেতে আমি দিমু কি দিয়ে অন ওই মেয়েটারে নিয়েই আমি বাচ্চা আছি বুঝছেন। আমার মায়ের লেখাপড়া মনে করেন অত দূর করাইতে পারি নাই খেয়ে টাকা পয়সা খরচ লেগে পারি নাই খেয়ে কোনোরকম একটু মনে করেন নাম এই ফাইভ পর্যন্ত পড়ছে, তারপরে পড়াইতে পারি নি কে না মাইয়ারে কোনো জায়গায় কোনো কিছু করতে দেনি কে দেন না রাস্তাঘাটে পরিস্থিতি ভালো না করোনা কোনো চাকরি বাকরি নেয়ও না। হ্যাঁ, তার আগে ওই একটা বাসায় দিছিলাম কামে, বাসায় কামে দিছি, বাসার লোকটা ভালো না, ভালো না দেখে আমার মেয়েটার আমি নিয়ে পড়ছি আইন আমার কাছে রাখছি, ওই ওই লোকটার চরিত্র খারাপ, তার জন্য আমার মেয়েটার আমি আমার কাছে এনে রাখছি, ওই আমি যা চায় চিমটি যা পারি তা ওই মেয়েটারও দিয়ে আমিও খাই বুঝছেন। হন আমার এই দুঃখে দুঃখে জীবন যাইতেছে, আপনারা যদি আমার একটু সাহায্য করেন তাহলে আমার মেয়েটার একটা গতি লাগাইতে পারি। আপনার সাহায্য করলে আপনি মেয়ে বিবাহ দিতে পারবেন? জি, মেয়ে বিবাহ দিতে আপনি বলছেন টাকা নাই। হ্যাঁ, যে টাকা নাই এটা কেন, কেউ কি যৌতুক চায় নাকি? না, যৌতুক চায় না, যৌতুক চায় না, তারপরও মেয়েটার বিয়ের সাথে খরচ পাতি আছে না, বিয়ের সাথে ঘর আসে যায় আসে যায়, মনে করেন আমার এরকম অবস্থা দেখে বিয়ে চাপও না, আমার অবস্থা আমার ঘর নেই দুয়ার নেই বাড়ি নেই কিছু নাই, আমার অবস্থা দেখে বিয়ের ঘর সহজে চাপে না, অন যদি চাপে আমি যদি একটু ঠাই হতে পারতাম তাহলে না আমার মেয়েটার একটা ভালো ঘরে দিতে পারতাম, আমি তো অঠাই আমি সাগরের মতন ভাসি ভাসি বেড়াইতেছি। কি ধরনের ছেলের সাথে আপনি বিবাহ দিতে চান, ছেলে কি চায়, মেয়ের ছেলেরাও হন আমার সাথে সরাসরি কথা হয় নাই মেয়ে আইছে। আপনার কি আশা আছে? আমার আশা আছে আমি যদি একটু আমার মেয়েটারে ভালো ঘরে দিতে পারতাম তাহলে আমার মেয়েটা সুখে থাকলে আমার কোনো কষ্ট থাকতো না, আমি আলাদা দুঃখ করে খাই ভিক্ষে করে খাই যা করে খাই তা আমি খাইতাম, আমি তো অন্য ভিক্ষে করেই খাই অহনও বিক্রি করে খাই, মানুষের করোনার ডরে দেয়ও না, ঘরের দুয়ারে যাইতেও দেয় না, খেদায় দেয়, তখন কি করবো, এক বেলা খাই আরেক বেলা না খায় থাকি। মানে এই যে আপনি বলছিলেন যে মেয়ের বিবাহ আইছে, ছেলে সম্পর্কে কি রকম ছেলে বিবাহ করতে আসছে? ছেলে আবিও তো ছেলে মনে করেন যে বাসে হেলপারি করে, বাসে হেলপারি করে, অহন ছেলে কইছে যে ছেলে বাপ মাই কইছে যে আপনার মেয়ে যে নিমু কি দিকে নিমু, আপনি তো ঘর বাড়ি দুয়ার কিছুই নেই খেয়ে আপনি মেয়েটা যে দিবেন কি দিয়ে দিবেন, মায়েরা তো একটা জিনিসও তো দেওয়া লাগবো, একজোড়া জিনিসও তো দেওয়া লাগবো, এটাও তো আমার কাছে নেই খেয়ে তখন আমি কি দিয়ে দেবো, তা আমি কইলাম যে বোন যদিন পছন্দ হয় আমি তো দিতে পারব না কিছুই, যদি নিতে পারো তো নিও, যদি না নিতে পারো তো না নিও, আর আমার করার কিছু নেই খেয়ে বুঝছেন। এইরকম কি ধরনের ছেলে আপনার জীবনে বা আপনার মেয়ের জীবনে চাচ্ছেন যে সেইরকম একটা? আমি যেরকম গরিব মানুষ সেরকম আমি গরিবের ঘরে দিব, আমি তো পয়সালা মাইয়া না যে পয়সালা আমি পয়সালার ঘরে দিব, আমি যেরকম গরিব সেরকম গরিবের ঘরেই দিব, দিব যেন মাইয়াটা চললে ফিরা খাইতে পারে কোনো দুঃখ কষ্ট যেন না হয়, আমি কষ্ট করি করি আমি 10 ঘর ভিক্ষে করে খাই তাও আমার শান্তি, তাও আমার মেয়েটা যেন কোনো কষ্ট না হয় বুঝছেন, এটাই হয়েছে আমার আশা।
আপনি মেয়ে আপনি বলছেন যে কোনো জায়গায় কাজ করতে দেন না, মেয়ে কি নামাজ রোজা করে বাইরে কোনো মুখ খারাপ করে না? মেয়ে মেয়ে নামাজ রোজা করে, নামাজ রোজা করে মেয়ে, নামাজ রোজা করবো না কেলে মুসলমান না, নামাজ রোজা তো করতে হইব। আমি তো মাংস বাড়ি ভিক্ষে করে খাই, আমিও তো পাঁচ উক্ত নামাজ পড়ি, আমিও তো পাঁচ উক্ত নামাজ পড়ি, নামাজ ছাড়া উপায় আছে? মরলাম তোরা কী হিসাব দিব, হিসাব তো আমার দিতে হইব, কবর আমার যাইতে হইব না? সেটাই বলছি যে আপনি একজনের হয়তো আপনাকে এই অসহায় আপনার মেয়েকে টাকার অভাবে বিবাহ দিতে পারেন না বলছেন, টাকা নাই, একজন আসে তারা বলছে যে টাকা হলে আমরা আমার ঘর বাড়ি ঠিক করতে হইব। আমার আগে ঘর, আগে আমার পায়ের তলে একটু মাটি গুছাইতে হইব, গুছাইয়া তারপরে আমার দিতে হইব, নাহলে তো ঘর বাড়ি না থাকলে তো মাইয়া কোনো আনো আমি বিকেতে পারব না। আমার তো একটু পায়ের তলে মাটি করতে হইব, আমি যদি কোনো রকম একটু মাথা গুজা ঠাই করতে পারি তাহলে আমার মাইয়াটা একটু সয়সনের মতন আমি বিদায় করতে পারবো। এই যে আজকে এই ইউটিউবে কথা বলছেন, আপনার জীবনের গল্প শেয়ার করছেন, হ্যাঁ, যাদের উদ্দেশ্যে বলছেন তাদের কাছে আপনি কিভাবে সহযোগিতা নিয়ে কি করবেন? কি যদি না আমারে যদি একটু সাহায্য করে তাহলে আমি একটু আমার পায়ের তলে একটু মাটি করবো আগে, করে তারপরে আমার মেয়েটার একটু বিয়ে শাদি দিব। হেরপরে যদি হেগো মনে চায় আমার যদি দুই টাকা হেরা দেয় তো দিব, আর যদি না দেয় তাহলে আমার ওই যেভাবে যেভাবে আমার ভিক্ষে করে খাওয়ার সেভাবে আমি ভিক্ষে করেই খামু, বুঝছেন? আচ্ছা, আপনার সাথে এই বিষয়ে যদি কথা বলতে চাই বা আপনার মেয়ে একে তো দেখি নাই, আমরা আপনার মেয়ে দেখাতে পারবো কিনা তা জানি না, আপনার এই কথা শুনে যদি আপনার এই বলছেন যে টাকার অভাবে মেয়ে বিবাহ দিতে পারেন না, কষ্টে আছেন, এটাই মনে হয় আপনার সবচেয়ে বড় কষ্ট? বড় কষ্ট, মেয়ে বিবাহ দিতে পারে না, দিতে পারি না। তারপরে আবার মনে করেন এখন মানুষের ঘরে থাকি, ঘর ভাড়া দিতে পারি না, ঘর ভাড়া বাজে গেছে 4 মাসের, ঘর থেকে বাই করে দেয়, তালা মারি দেয়, ওখানে আমি যাও একটু ভিক্ষা শিক্ষা করে খাইতাম, হেও তো মনে করেন করোনা লেগে গেটের সামনে যাইতে দেয় না, বাই করে দেয়, বাইরো 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 বাই করে দেয়। এই জীবনের গল্প শুনে যদি কেউ আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবেন? ফোনে যোগাযোগ করুন লাগবো, আমার তো আর ফোন নাই, মোবাইল নাই, আমার তো আর মোবাইল নাই, তাহলে কিভাবে যোগাযোগ করবো? মোবাইল একটা কিনতে হইব, কিনে তারপরে মোবাইলে যোগাযোগ করতে হইব। তাহলে আপনাকে আপনি কিনবেন সেটাই আপনার সাথে তো কথা বলতেই হবে কোনো না কোনো ভাবে, দেই এক কেওর কাছে না হয় একটা মোবাইল নিয়ে আবার। আচ্ছা আপু, আপনি তো বলছেন যে আপনার মেয়ে বিবাহ দিতে পারেন না, টাকার অভাবে খেতে পারেন না, বাসা ভাড়া দিতে পারেন না, করোনায় কাজ পাচ্ছেন না, খুব জীবনে কষ্টের দিন যাপন করছেন, হ্যাঁ, এই বিষয়ে যদি আপনার সাথে যে কেউ সহযোগিতা নিয়ে হাত বাড়াতে চায় বা আপনার মেয়ের সম্পর্কে কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আপনার আছে কি না সেটা একটু বলবেন। আমি মোবাইল একজনের মোবাইলের নাম্বার নিয়েছি, ওই নাম্বারটা আমি দিয়ে যাই, ওই নাম্বারে ফোন দিলে আমার পাইব, কিন্তু আপাতত তো আমার মোবাইল নাই আমার কাছে, তা আমি যে নাম্বারটা নিয়েছি ওই নাম্বারটা বিকাশ করা, ওই নাম্বারটা বিকাশ করা, ওই নাম্বারে ফোন দিলে আমার পাইব, যে কোনো টাইমে ফোন দিব আমার পাইব, বুঝছেন? আমার কাছে তো টাকা নাই যে আমি মোবাইল কিনে নেব, একজনের মোবাইল আমি নাম্বার নিয়ে আইছি, এই নাম্বার দিলেন তোরা আমার ফোন দিলে পাইব। সুপ্রিয় দর্শক, আপনি তো শুনলেন মোবাইল কেনার পয়সাও নেই, খেতে পারেন না, মেয়ে নিয়ে এখন তিনি খুব দুশ্চিন্তা আছে, মেয়েকে বিবাহ দিতে পারছেন না। যদি কোনো সহৃদয় ভাই তার কথা শুনে যারা অনেক ভালো মেয়ে, এই আপুর মোবাইল নাম্বারটি হলো 01910638514, এই নাম্বারে যোগাযোগ করুন।